আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে। সুকুমার রায় মৃত্যুর আগে কবির কাছে গান শুনতে চাইলেন, কবি গাইলেন সেই গান। সুকুমার রায় তখন কালাজ্বরে আক্রান্ত, তখন কালাজ্বরের ওষুধ বের হয়নি, মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন সুকুমার রায়। কবি তার যুবক বন্ধুকে খুব ভালোবাসতেন। রবীন্দ্রনাথ তার রাজর্ষি উপন্যাসে দুটি চরিত্রের নাম রেখেছিলেন, হাসি আর তাতা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মেয়ে সুখলতা আর ছেলে সুকুমারের নামে। অসুস্থ সুকুমার রায়কে কবি প্রায়ই দেখতে যেতেন। সুকুমার রায় খুব গান ভালোবাসতেন। একদিন সুকুমার রায় কবির কাছে গান শুনতে চাইলেন। সেদিন ছিল 1923 সালের 29শে আগস্ট। শরীর তখন খুবই খারাপ সুকুমার রায়ের, রবীন্দ্রনাথ সবই অনুভব করতে পারছিলেন। কবি এবার সুকুমারের শয্যার সামনে বসে গাইলেন সেই গান, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। গান শেষ হওয়ার পর দুজনের চোখ জলে ভরে গেল। এর কিছুদিন পর 10ই সেপ্টেম্বর সুকুমার রায় আনন্দলোকে মঙ্গলালোকে পথে যাত্রা করলেন। একটি শিশু তখন সবে 2 বছর পেরিয়েছে, বুঝতেই পারল না কি হারিয়ে গেল। সেই শিশুটির নাম হলো সত্যজিৎ রায়।